আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন, রায়হানকে নির্যাতনে হত্যা, পালিয়েছে এসআই আকবর, এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হার্ট অ্যাটাক করেছেন, এ নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে, ভালো কাজ করে থাকলে মধ্যবর্তী নির্বাচন দিন, শেখ হাসিনাকে জাফরুল্লাহ, এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে, এবার মোবাইলও নিষিদ্ধ ওসি প্রদীপের জন্য। দর্শক, শিরোনামে উল্লিখিত খবরের বিস্তারিত দেখতে নাটেনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এসআই আকবর সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করেন। বান্দরবাজার পুলিশ ফাঁড়িকে নিজের থানা হিসেবে চালিয়ে নিতেন তিনি। প্রতিদিনই ঢাকার ভাগ বাটোয়ারা নিয়ে সালিশ বসাতেন ফাঁড়িতেই। ফাঁড়ির ভেতরে একটি কক্ষ রয়েছে তার, সেই কক্ষকে টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন তিনি। সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর নগরীর বান্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন পালিয়ে গেছেন। সোমবার বিকাল ৫টা পর্যন্ত সে তদন্ত কমিটির সামনে হাজির ছিল। তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশ এলাকা না ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এক পুলিশ কর্মকর্তা জানান, গত রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক করে হিরো বনে যাওয়া এসআই আকবর এখন ভিলেনে পরিণত হয়েছেন। তার দায়িত্বহীনতার কারণেই তাকে পুলিশের গঠিত তদন্ত কমিটির সুপারিশে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। ফাঁড়ি হলেও বান্দরবাজার পুলিশ ফাঁড়ির ভাব থানার মতোই, আর ইনচার্জ আকবর চলাফেরা করতেন থানার ওসির মতোই। ফাঁড়ির ভেতরে তিনি এসি, আবার তিনিও ওসি। তার হয়রানির ভয়ে কেউ মুখ খুলতেন না। সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় নির্যাতনের বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। নগরীর বান্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেনের নেতৃত্বে এই নির্যাতন চালানো হয়। ইনচার্জ সহ ৭ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে। এই ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার আকবর সহ ৪ পুলিশকে সাময়িক বরখাস্ত এবং ৩জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটির একটি সূত্র জানায়, সোমবার বিকাল ৩টা পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ সে সময় দায়িত্বে থাকা ৭ পুলিশ সদস্যকে। ইনচার্জ আকবর প্রথমে রায়হানকে ফাঁড়িতে নেয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। পরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত কমিটি। সেই ফুটেজে দেখানোর পর সবাই মুখ খুলতে শুরু করেন। ফুটেজে শনিবার রাত ৩টা ৯ মিনিট ৩৩ সেকেন্ডে দেখা যায়, দুটি সিএনজি চালিত অটোরিকশা এসে বান্দরবাজার ফাঁড়িতে এসে থামে। সামনের অটোরিকশা থেকে ৩ পুলিশ সদস্যের সঙ্গে রায়হানকে দেখা যায়। তিনি হেঁটে হেঁটেই পুলিশের সঙ্গে ফাঁড়িতে প্রবেশ করেন। এর প্রায় ৩ ঘন্টা পর সকাল ৬টা ২২ মিনিটে একটি সিএনজি চালিত অটোরিকশা আসে বন্দর ফাঁড়ির সামনে। এর ২ মিনিট পর ৬টা ২৪ মিনিট ২৪ সেকেন্ডে দুই পুলিশের কাঁধে ভর করে রায়হানকে সেই অটোরিকশায় তুলতে দেখা যায়। ইনচার্জ আকবর সহ অন্যরা তদন্ত কমিটিকে জানান, শনিবার রাত ২:৩০টার দিকে দুজন লোক সোভানি ঘাট থেকে কাস্টঘর রোড দিয়ে যাচ্ছিল। পথে সুইপার কলোনির গেটের পাশে তাদের আটক করে ছিনতাইকারীরা। চাকু দিয়ে ট্রাউজারের পকেট কেটে তাদের টাকা পয়সা নিয়ে পাশের সুইপার সুলাইলালের ঘরে ঢুকে যায় ৩ ছিনতাইকারী। এরপর ছিনতাইয়ের শিকার লোকজন মহাজন পট্টি দিয়ে বের হয়ে নগরীর বান্দরবাজারের মশরাফিরা রেস্টুরেন্টের দুই পুলিশকে নাস্তা করতে দেখে। তারা পুলিশকে ছিনতাইয়ের বিষয়টি জানায়। পুলিশ ইকো ১কে মোবাইলে কল দিয়ে এ খবর জানায়। এরপর ইকো ১এর ওয়্যারলেস অপারেটর কনস্টেবল আবু তাহের এএসআই আশিক এলাহির টিমকে খবর পাঠায়। টিমের অন্য সদস্যরা হলেন কনস্টেবল তৌহিদ মিয়া ও হারুনুর রশিদ। তারা গিয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমের উপস্থিতিতে রায়হানকে আটক করে। তার সঙ্গে থাকা দুজন দৌড়ে পালিয়ে যায়। পরে রায়হানকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ সময় এএসআই আশিক এলাহি ছিনতাইয়ের শিকার লোকের নাম পরিচয় রাখেননি বলে তদন্ত কমিটিকে জানান। ইনচার্জ আকবর চুপ থাকলেও আটককারী সদস্যরা কমিটিকে জানান, ফাঁড়িতে নিয়ে আসার পর এসআই আকবরের নেতৃত্বে রায়হানকে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার নির্দেশেই তৌহিদের ফোনে রায়হান তার মায়ের সঙ্গে কথা বলে ১০,০০০ টাকা নিয়ে আসতে বলেন। পুলিশের একটি সূত্র জানায়, বরখাস্ত ও প্রত্যাহার করা ৭ পুলিশ সদস্যকে নিয়ে আরেক দফা তদন্ত চলছে। এই তদন্তের পর এদের মধ্যে থেকে রায়হান হত্যা মামলায় আসামি করা হতে পারে। রায়হানকে হত্যার অভিযোগে রবিবার রাত ২:৩০টায় কোতোয়ালি থানায় মামলা করেছে নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার এআই আব্দুল বাতেনকে। ওসি প্রদীপের সঙ্গে পরিবার ও আইনজীবীদের দেখা করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। চট্টগ্রাম কারাগারে থাকা বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাসের সাথে আইনজীবী এবং পরিবারের সদস্যরা দেখা এবং মুঠোফোনে যোগাযোগ করতে পারবেন না বলে আদালতের সূত্র জানা যায়।
মঙ্গলবার তার আইনজীবী রানা দাশগুপ্ত সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমান তা না মঞ্জুর করেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুদকের মামলায় আজ কারাগার থেকে প্রদীপ কুমার দাসকে আদালতে আনা হয়। আসামি পক্ষে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত শুনানিতে অংশ নেন। মাহমুদুল হক বলেন, প্রদীপ কুমার দাসকে তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার অনুমতি চেয়ে তার আইনজীবীরা আবেদন করেন। দুদকের পক্ষে আমরা বিরোধিতা করি, পরে আদালত শুনানি শেষে আসামি পক্ষের আবেদন খারিজ করে দেন। এর আগে 28 সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ডিআইজি প্রিজনের রেফারেন্সে কারা কর্তৃপক্ষের একটি চিঠি আদালতে পৌঁছালে আদালত কারা বিধি অনুসরণ করে ওসি প্রদীপের সাথে তার আত্মীয় স্বজন এবং আইনজীবীকে দেখা করতে নিষেধ করে আদেশ জারি করেন। আত্মীয় স্বজন কিংবা আইনজীবীর দেখা করা বন্ধ হলে আসামিপক্ষ আদালতে মুঠোফোনে যোগাযোগের অনুমতির আবেদন করেন। দুর্ধর্ষ সন্ত্রাসী, নৃশংস খুনি ও চাঁদাবাজিদের ব্যাপারে কারা কর্তৃপক্ষের যে নীতি রয়েছে, অন্য আদালতে প্রদীপের বিরুদ্ধে খুন ও চাঁদাবাজির মামলা চলমান থাকায় তার বিষয়েও ওই ধারা বলবৎ থাকবে বলে জানান দুদকের আইনজীবীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করেছেন। তাকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় রিজভীর সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সঙ্গেও মহাসচিব কথা বলেন। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকদের সাথে কথা হয়েছে, আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। অসুস্থ সিনিয়র যুগ্ম মহাসচিবের অবস্থা, মহাসচিব টেলিফোনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেন। ডক্টর্স অ্যাসোসিয়েশন এর সাবেক মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডিএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, উনার হার্ট অ্যাটাক করেছেন, এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না, নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে। বিকালে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ড বৈঠকে বসবে। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি প্রোগ্রাম শেষে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে ডাক্তার আপম সোহরাবুজ্জামানের অধীনে সিসিইউতে চিকিৎসাধীন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যে শুধু খারাপ কাজ করেছেন তা নয়, তিনি ভালো কাজও করেছেন। তাহলে একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে দেখান না, আর জনগণের কাছে গিয়ে বলবেন আমি ফাঁসি এনেছি। এই ফাঁসির পক্ষে জনগণ যদি আপনাকে ভোট দেয় তাহলে মনে করব আমরা ভুল ছিলাম, উনি সঠিক ছিলেন, কিন্তু উনি জানেন আজ মধ্যবর্তী নির্বাচন হলে উনি ক্ষমতা হারাবে। জনগণ নিজের অধিকার প্রতিষ্ঠা করবে, জনগণ যদি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তাহলে দেশ কল্যাণকর হবে, যে জন্য মুক্তিযুদ্ধ করেছিল সেই রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, ঘরে বসে আজান দিলে কেউ শুনবেন না, সত্যিকারের ন্যায় প্রতিষ্ঠা করেন, আমরা আপনাকে সম্মান করব। বঙ্গবন্ধু যে ভুল করেছিল আপনি সে ভুল করবেন না, বঙ্গবন্ধুর অনেক গুণ ছিল কিন্তু অন্যের কথায় বাকশাল কায়েম করেছিল, সিরাজ শিকদারকে হারিয়েছিল তাই ন্যায়ের পথে চলেন, সরকার প্রতিটি ক্ষেত্রেই ভুল কাজ করেছে বলে মন্তব্য করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির অধ্যাদেশ জারির পর এর প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা ট্রাস্টি বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে ভুল কাজ করছেন, ফাঁসি অত্যন্ত একটি ভুল কাজ, এর চেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, ন্যায় বিচার কোনো কঠিন কাজ না, দ্রুত ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে 15 দিন বা 7 দিনের মধ্যেই যারা ধর্ষক তাদের 80% ধরা পড়ে যাবে, তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার করেন, আর যারা ধরা পড়বে না তাদের জন্য আলাদা মামলা করেন, তাহলে দেখবেন দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।